এ পর্যায়ে অনেক সুন্দর সুন্দর হাদিস এবং কোরআনের আলোকে অত্যন্ত সুন্দর সুন্দর কিছু কথা বলে মানুষের নিজের পরিচয় না হলে আত্মতত্ত্ব যদি না হয়, আত্মতত্ত্ব যদি না জানে, তবে সাধন ভজন যাই করুক কোনো লাভ হবে না, এই কথাই বুঝতে পারলাম। এবার আমার কাছে অত্যন্ত সুন্দর দুটি প্রশ্ন করলেন। একটি প্রশ্ন, এক শ্রেণীর মৌলবাদী আছে, আলেমরা আছে, তারা বলে বাপ মার ভজন করলি হইব, পীরের কাছে বায়াত হওয়ার জন্য তারা নিষেধ করে। তারা কেন নিষেধ করে? এই পীর মুরিদ সম্বন্ধে একজন গুরুর কাছে যাইতে হবে, দয়ালের কাছে হাত ধরতে হবে, এই সম্বন্ধে কি কি কোরআন হাদিসের মধ্যে কিছু আছে কিনা সেই বিষয়ে আমার কাছে জানতে চাইল। আর একটি প্রশ্ন করলেন, তো আরেকটি প্রশ্নের মধ্যে চলে যাব। একটি গান আমি রাখতে চাই, অত্যন্ত সুন্দর একটি গান শুনলাম, জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দেওয়ানাল চিস্তি নিজামি। হরিণীর নাভি মূলে হয় কস্তুরি, খবর রাখে না। যদি হরিণীর নাভি মূলে কস্তুরি হয়, হরিণী যদি খবর না রাখতে পারে, তাহলে সে কি তার নিজেকে বুঝতে পারে? তবুও ভালো লাগলো, অত্যন্ত ভালো কথা। আগে একটি গান আপনাদেরকে শুনাই, তারপরে সেই প্রশ্নের মধ্যে দণ্ডায়মান হব। ধন্যবাদ সকলকে। রাসুলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে করো কিয়াম। রাসুলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে করো কিয়াম। নবীজির নূরে আল্লাহ পড়ো ইয়ারে, রাসুলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে ভাই করো কিয়া। চন্দ্র সূর্য গ্রহ তারা, যিনি নিশানার ফেরেশতারা, যিনি নিশানার ফেরেশতারা, যিনি নিশানার ফেরেশতারা। চন্দ্র সূর্য পাপিয়া গায়ে গান মাতাল করে প্রাণ, পাপিয়া গায়ে গান মাতাল করে প্রাণ, কত ফুল ফুটে বনে ছুটে নামের ঘ্রাণ। রাসুলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে করো কিয়াম। রাসুলের নবীজি শান্তির বাণী বলিতেন মুখে, নবী এসেছে নিয়ে আল কোরআন সাথে, এসেছে নিয়ে আল কোরআন সাথে, এসেছে নিয়ে আল কোরআন সাথে। নবীজি শান্তির বাণী বলিতেন মুখে, নবী এসেছেন নিয়ে আল কোরআন সাথে। 90 বছর হায়াতে পেয়ে, 90 বছর হায়াতে পেয়ে, 27 বছর নবী মেরাজেই কাটা। রাসুলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে করো কিয়াম।
সাতটি বছর দুনিয়াতে কাঁদলেন নবী সকল উম্মতের স্বার্থে, কাঁদলেন নবী সকল উম্মতের স্বার্থে, কাঁদলেন নবী সকল উম্মতের স্বার্থে। যে সাতটি বছর দুনিয়াতে নবী কাঁদলেন সকল উম্মতের স্বার্থে, আজও কাঁদে মদিনাতে, কাঁদে মদিনাতে নবী, আজও কাঁদে মদিনাতে নবীর চরণাশায় কাঁদে মানিক দেওয়া রাসূলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে করো রাসূলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে করো কিলাম। অতি ভালো কথা বলে আমার প্রশ্নের জবাব দিয়ে আমার কাছে অত্যন্ত সুন্দর দুটি প্রশ্ন করলেন। শরীয়ত লিখতে চারটে অক্ষরের প্রয়োজন হয়, তালিবস, রয়র শিকারেরি, অন্তস্থীয়, তারপরে হইল ত। এই চারটে অক্ষরের তাৎপর্য কি, চারটে অক্ষরে কি বুঝায়? শরীয়ত শিকারে তালিবস, সমানি নিজ, তারপরে হইল রয়র শিকারের ই, সতে বুঝায় নিজ, রয়র শিকারের ইতে বুঝায় রিপুগণ। এই মানব দেহের মধ্যে ছয়টা রিপু আছে, কাম ক্রোধ লোভ মদ মা সহ্য, এই ছয়টা রিপুকে বুঝায়, এবং অন্তস্থীয়, এই অন্তস্থীয়তে বুঝায় ছয়টা রিপুকে আয়ত্ত করা। তারপরে হইল ত, এই ততে বুঝায়, ত শব্দে বুঝায় ইহাকে জানিয়া বুঝিয়া তৌহিদ করা। এই হইল চারটে অক্ষরের অর্থ। আরো একটি প্রশ্ন করলেন, আসলে সিডির ব্যাপার বাজান, অত্যন্ত ভালো একটা কথা বলছে, তবুও বলতে হয় এক শ্রেণীর মৌলবাদী আছে যারা পীর ধরা পছন্দ করে না। বাজান, যারা পীর ধরা পছন্দ করে না, আপনি কিন্তু আমার ওই রকম মৌলবী ভাইবেন না, আমি কিন্তু ওই দলের না। যারা আল্লাহর বিধান মানে না, যারা আল্লাহকে সঠিক হৃদয় দিয়া আল্লাহর আবাদত করতে জানে না, সেই দলের লোক আমি না। যারা কোরআনকে মানে না তারা পীর ধরাকে নিষেধ করে, যারা কোরআন মানে তারা কখনো নিষেধ করে না। কেননা আল্লাহ পাক সূরা ফাত্তার 10 নং আয়াতের মধ্যে বলেছেন, ইল্লাল্লাযীনা ইউবাইনাকা মাইদুল্লাহ ফাওকাউ দাইহিম, আমার আল্লাহ বলে, ও আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে কেউ পেতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ অনুকরণ করো, আমার রাসূলের হাতের উপরেই আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কথা অমান্য কইরা চলতে পারি না। অবশ্যই আমি একজন সুন্নি মুসলমান, আমি আলিয়াপন্থী হুসাইনিপন্থী একজন মুসলমান, আমি একজন আহলে বায়াত স্বীকার করা মুসলমান। যতক্ষণ না পর্যন্ত একজন পীরের কাছে মানুষ আহলে বায়াত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত সে মুসলমানই হইতে পারে না। তো বাজান, আমি ওই দলের লোক, আপনি আমারে আর অন্য দলের ভাইবেন না, যারা মুরিদ হয় না, যারা মুরিদ করতে চায় না, যারা বলে বাপ মা থাকলেই হয়, আসলে ওদের নিজেদের কোনো সমস্যা নাই, ওদের প্রকৃত পক্ষে আমার আল্লাহই ওদের হৃদয়ের মধ্যে একটা মোহর মাইরা দিছে, যে মোহর কখনো উঠবে না। ওরা সত্য সরল সুপথ, যেটা আল্লাহ বলেছে সেই দিকে ওরা কখনোই যাইতে পারবে না। বাজান, এই পর্যন্তই আমি রাখলাম। যদি বাহিরের ব্যাপার হইতো অনেকভাবে অনেক দিক দিয়ে হয়তো বলা যাইতো, ক্যাসেটের ব্যাপার বিধায় আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, এই পৃথিবীর মধ্যে এমন একজন ফকির বাজান ছিল যে আহলে বায়াতের কথা বললেন, বায়াত না হইয়া জগতের বুকে কেউ বায়াত করতে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীর বুকে এমন একজন ফকির ছিল সে নিজে বায়াত হয় নাই কিন্তু মায়ের গর্ভে থেকেই বায়াত করতে করতে পৃথিবীর মধ্যে, সেই ফকিরটার নাম কি?
এবং বায়াত করলেন কিভাবে, নিজে বায়াত না হইয়া মায়ের গর্ভ থেকে বায়াত করলেন কিভাবে, এই একটা ছোট্ট। আপনি আমার জিগাবেন দুই তিনটা, আমি জিগাবো আপনার একটা, একটা করে যথেষ্ট। রাসুলের নামে দরুদ পড়ো, ভক্তি ভরে করো তিয়া, দরুদ পড়ো ভক্তি ভরে করো তিয়া, রাসুলের নামে দরুদ পড়ো। অত্যন্ত গুণী একজন শিল্পী, ভালো একজন শিল্পী, বাংলাদেশের বর্তমান প্রজন্মের উদীয়মান একজন শিল্পী রুহুল আমিন দেওয়ান, তিনি একটি মালা এবং 500 টাকা দিয়ে আমাকে পুরস্কৃত করলেন। ধন্যবাদ জানাই তার প্রতি এবং আপনাদের সকলের প্রতি ধন্যবাদ। রাসুলের নামে দরুদ পড়ো ভক্তি ভরে করো তিয়া, রাসুলের নামে দরুদ পড়ো ভক্তি ভরে করো তিয়া। রাসুলের নামে দরুদ পড়ো ভক্তি ভরে করো কিয়া, রাসুলের নামে দরুদ পড়ো ভক্তি ভরে মমিন ভাই।